সুটকেসটা রাখো বে যাদব, পার্লামেন্টে যাওনি কেন? অন্য জায়গায় গিয়েছিলাম, ঘাটালে একটা কারখানা খোলার কথা ছিল, বোর্ড ডাইরেক্টরদের সাথে মিটিং করার কথা ছিল, ইন্ডাস্ট্রিটা যে এলো না এর জবাব কে দেবে রে তোর বাবা? পাবলিকের সমস্যা নিয়ে মাথা ঘামাতে আমার ভালো লাগে না। ব্যাপারটা কি হয়েছে আমায় বলবে তো? তুমি চুপ করো, খালি শিলান্যাস করো, তুমি এক বর্ণ শিল্প আনতে পারো না। পাবলিকের ভোট পাওয়ার চিন্তা তো আর করতে হয় না, তাই মিটিং করতে তোমার ভালো লাগে না, প্রয়োজন মনে করি না। মিটিংটাই জীবনের সব নয়, রিগিং করেও ভোটে যেতে যায়। ও তাই বুঝি এখানে ওখানে স্বামী বিবেকানন্দ সেজে বেড়াও? ইরেসপন্সিবল, ওয়ার্থলেস, মুকুল সব সামলে দেবে, তুই চুপ কর বাবা। মিটিংয়ে না গিয়ে তুমি কী করছিলে? পুরস্কার নিচ্ছিলাম। পুরস্কার? কিসের পুরস্কার? মহানায়কের। তুমি অভিনয় করতে পারো? হ্যাঁ। স্ট্রেঞ্জ, কেউ এত বাজে অভিনয় করে বলে আমার জানা ছিল না, তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে। কি বলছেন আপনি, গ্রামের রিক্সাওয়ালা আর ভ্যানওয়ালা ছাড়া কেউ তোমার বই দেখে না? দেব সম্বন্ধে এ ধরনের আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল, সারা জীবন তো উত্তম সৌমিত্র দেখি কাটিয়ে দিলেন, দেবকে বোঝার ক্যালিবার আপনার নেই। রিয়েলি? তাই উত্তম সৌমিত্রর বই দেখা লোকটা শেল্টারটা ছেড়ে নিজের বাড়ি ভাড়া করে নিজের ঢাক নিজে পেটালে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান আমি অভিনয় করলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয় বেটা, বলছি। এ তুমি কি বললে গো? বেশ তাই হোক না গো মা, এ আমার মহানায়ক পুরস্কারের সবচেয়ে বড় খিল্লি, এই খিল্লি সহ্য করে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না।